আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ ভর্তি পরীক্ষা নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিউজটি কিছুক্ষণ আগেই ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। চলো এখন দেখে নেই বিস্তারিত নিউজ আপডেট। নিউজে লেখা আছে, গুচ্ছে চতুর্থ ধাপে আবেদন ফি জমা দেওয়ার SMS পাবেন শিক্ষার্থীরা। বিশ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চতুর্থ ধাপে কেবলমাত্র আবেদন ফি জমা দেওয়ার SMS পাবেন শিক্ষার্থী। তৃতীয় ধাপে আবেদন ফি জমা দেওয়ার সময় আজ বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর সকাল 10টায় অলরেডি শেষ হয়েছে। তবে চতুর্থ ধাপে কতজন আবেদন ফি জমা দেওয়ার SMS পাবেন সে বিষয়টি জানাতে অপারগতা প্রকাশ করেছে টেকনিক্যাল কমিটি। জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপে আমরা 11,196 জনকে SMS পাঠিয়েছিলাম, তবে তাদের মধ্যে সবাই আবেদন ফি জমা দেয়নি, সেজন্য চতুর্থ ধাপে আবেদন ফি জমা দেওয়ার SMS পাঠানো হবে। তিনি আরও বলেন, কতজনকে SMS পাঠানো হবে এবার সেটি খোলাসা করা হবে না, তবে খুব বেশি আসন ফাঁকা নেই এতটুকু বলতে পারি। যারা সিরিয়ালে এগিয়ে আছেন তাদের ইতিমধ্যেই SMS পাঠানো শুরু হয়েছে বলেও জানান তিনি। তথ্যমতে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন 360,406 জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ এই ইউনিটে আবেদন করেছেন 194,841 জন শিক্ষার্থী। মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিটে আবেদন করেছেন 107,933 জন। বাণিজ্য বিভাগ সি ইউনিটে আবেদন করেছেন 57,632 জন শিক্ষার্থী। আবেদনকৃতদের মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের 131,905 জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত 25 আগস্ট সেই চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন এই আপডেটটি, আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।